হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে। তো আজকে আমার ডিউটি নেই, তার জন্য বিকালে মাঠে এসেছি। তো আমি চারিপাশটা ঘুরে দেখাচ্ছি যে চারিপাশটা কেমন। দেখো, এখনো বড় বড় পাট রয়েছে, এখনো পাট সব কাটা হয়নি, কিছু কিছু জায়গায় কেটেছে। আর আমার পিছনে একটা ফুল লাগিয়েছে, ও যে আমার মা পটলের ফুল তুলছে। কালকে আবার ভোরে পটলের ফুলে আবার কি ছোঁয়াতে হয় সে, তার জন্য মা ওইদিকে পটলের ফুল দেখো তুলছে আর আমি চারিপাশটা। চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে যে কেমন লাগছে পরিবেশটা। আমার কিন্তু খুব সুন্দর লাগছে, আমি জানি না তোমাদের কেমন লাগছে। আর আজকে আমার ডিউটি ছিল না, তার জন্যই মার সঙ্গে একটু মাঠে এসেছি, কারণ মাঠে আসা হয় না, ডিউটি ছেড়ে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আবার 1 ঘন্টা 2 ঘন্টা হোক রেস্ট করার পরে আবার চলে আসতে হয়, সেরকম সময় থাকে না। আর হয়তো রাতে বাড়ি গেলাম, সকালে আবার চলে আসতে হয় ডিউটিতে, তো তার জন্য আরও বেশি সময় পাওয়া যায় না। তো আজকে ডিউটি নেই বলেই গেলাম। মা আমার হাতে পটলের ফুলগুলো দিয়ে দিয়েছে, দিয়ে বলল বাড়ি চলে যেতে। তো আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি ফুলগুলো নিয়ে। মা একটু পরে যাবে, সন্ধ্যা লেগে যাচ্ছে বলে আমাকে আগে আগে পাঠিয়ে দিল। তো আমি যাওয়ার আগে ভাবছি এখান থেকে দুটো ফুল চুরি করব, এখন কেউ নেই মাঠে আমি ছাড়া। তো দেখতেই পাচ্ছো আমি এখান থেকে দুটো ফুল নেব, কারণ আমি মাথাতে দেব, তার জন্য দুটো ফুল নিচ্ছি, ফোটা ফুলই নেব, যাতে দেখলেও বকতে পারবে না। তার জন্য একটা ভালো না, তার জন্য ফেলে দিলাম, এটাও খারাপ। তো সামনে এগিয়ে যাচ্ছি, এটাতে দেখলাম খুব সুন্দর ফুল, তো ভাবছি এখান থেকেই তাহলে নিই। দুটো জায়গায় তিনটে নিয়ে নিচ্ছি ফুলগুলো, দেখো আমি দিনে দুপুরে চুরি করছি, ভাবা যায়? তাও আবার ফুল চুরি করছি। আমি সেই ফুলগুলো আবার মাথাতে এখনই লাগাচ্ছি, দেখতেই পাচ্ছো। অবশ্যই কমেন্ট করে জানাবে ফুলগুলো চুরি করে মাথাতে লাগিয়ে কেমন লাগছে আমাকে। এখানে অনেক ফুল আছে। আমি বেরিয়ে পড়েছি ঘুরতে, দেখতে পাচ্ছ তোমরা, আমি আগেই বলেছি যে আজকে আর একটা জায়গাতেও আমি যাব। তো সেই উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছি। দেখো জায়গাটা কিন্তু অমায়িক, সত্যি খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। এটা আমার বাড়ির কাছেই, বেশি দূরে না, তার জন্য ভাবলাম যে যাই একটু ঘুরেই আসি, কারণ সবসময় সুযোগ হয় না ঘুরতে যাওয়ার। তো আজকে যেমন সুযোগ একটু হয়েছে, সময় পেয়েছি, তো তার জন্য ভাবলাম যাই ঘুরে আসি। কেননা ডিউটি করে বাড়ি গিয়ে না ভালো লাগে না কোনো কিছু, তখন মনে হয় যে একটু খাওয়া দাওয়া করে একটু ঘুমাই, কারণ ঠিকঠাক ঘুম হয় না রাতে থানাতে থাকলে। তো তার জন্য আজকে ভাবলাম যে অফ যখন আছে তাহলে একটু ঘুরতে যাব। তো তার জন্য আমি ঘুরতে গেছি, দেখো আমি কেমন লাফাচ্ছি, মানে খুব এক্সাইট, মানে খুব, মানে কি বলবো, আমি খুব হ্যাপি আজকে, মনটা অনেকটা আমার ফ্রেশ লাগছে। একটু খারাপ লাগছিল, তো ভাবলাম যে তাহলে একটু ঘুরে আসি, দেখো আমি কি পাগলের মতো করছি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো আমি কেমন পাগলের মতো করছি, চারিপাশে ঘুরছি। আর দেখো সত্যি জায়গাটা কিন্তু খুব সুন্দর, চারিপাশটা কিন্তু খুবই খুবই সুন্দর, এটা আমার বাড়ির কাছেই। তো তার জন্য বেরিয়ে পড়েছিলাম ঘোরার উদ্দেশ্যে, তো ঘোরা টোরা হয়ে গেছে, মানে ওখানে যতটুকু জায়গা ঘোরার ওখানে ঘুরেছি, বসেছি, দেখো পড়ে যাচ্ছিলাম ঘুরতে ঘুরতে বাগানের মধ্যেই। তো তারপরে আমি ওকে বললাম যে ঠিক আছে আমাকে তাহলে দুটো সেলফি তুলে দিতে, তো ও তারপর আমাকে দুটো সেলফিও তুলে দিয়েছিল। আর আমার সত্যি খুব ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমার খাওয়ার রেডি, মানে আমার খাবার চলে এসেছে যেগুলো অর্ডার করা হয়েছিল, আর এইগুলো খেতে আমি বেশি ভালোবাসি, মিষ্টি খেতে আর এই ফাস্টফুড খেতে আমার ভীষণ ভালো লাগে। আর বেশি প্রিয় আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তো সেটাই অর্ডার করে দিয়েছিলাম।
আর কটা সেলফি তুলেছিলাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে আজকে আমাকে কেমন লাগছে আর জায়গাটা কেমন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।